নমস্কার বন্ধুরা, দেশের 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 1557 জন ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে প্রার্থী বাছাই করা হবে IBPS কমন রিটেন এক্সামিনেশনের মাধ্যমে। কোন কোন ব্যাংকে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, তার সাথে আবেদনের ফিস কত, আবেদনের শেষ তারিখ কবে এবং পরীক্ষার ধরন কী হবে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদের সাথে রয়েছে আমি সঞ্জয়, আপনারা দেখছেন বেঙ্গলি হেল্পডেস্ক ইউটিউব চ্যানেল, সর্বদা রয়েছে আপনার পাশে আপনার সাথে। লেটস স্টার্ট বিগিনিং। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো IBPS এর অফিসিয়াল নোটিশ। এই নোটিশটার মধ্যে কিন্তু বলা হয়েছে যে ব্যাংকের নিয়োগের যে নোটিশটা বেরিয়েছে সেই নোটিশটা কিন্তু এর মধ্যে সমস্ত কিছু ডিটেলসে রয়েছে। তো এই নোটিশটা আমি আপনাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন একটু দেখে নিই কী কী বলা হয়েছে এই নোটিশের মধ্যে। এখানে বলা হয়েছে যে যে ব্যাংকে আপনাকে নিয়োগ করাবে সেই ব্যাংকের লিস্ট কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু নিয়োগ করা হবে। এছাড়া আরও একাধিক ব্যাংকে নিয়োগ করা হবে, তার লিস্ট এখনও প্রকাশিত হয়নি, পরে আবার অ্যাড হতে পারে। এবং তার সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি সম্পর্কে দেওয়া রয়েছে, অর্থাৎ কোন ডেটে কী পরীক্ষা হবে এবং কবে লাস্ট ডেট আবেদনের সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবং প্রথমে দেখবেন লেখা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিটিং মডিফিকেশান অ্যান্ড অ্যাপ্লিকেশান বাই ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেট যদি তা অনলাইনে আবেদন করতে চায় বা এডিট করতে চায় বা মডিফিকেশান করতে চায়, তার ডেট হলো 2nd সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা আবেদনও করতে পারবেন না, মডিফিকেশানও করতে পারবেন না। এরপর যে পেমেন্টের পার্টটা রয়েছে, সেই পেমেন্টে কত টাকা দিতে হবে সেটা আমি পরে আসছি, বাট পেমেন্টের ডেট কিন্তু এটা লাস্ট বলা হয়েছে। এখানে বলা হয়েছে 2 নম্বরে যে পেমেন্টের লাস্ট ডেট কিন্তু বলা হয়েছে 2nd সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাকে পেমেন্টও কমপ্লিট করে দিতে হবে। এবং এই পেমেন্ট কমপ্লিট হলে কিন্তু এরপর আপনারা ই কল লেটার একটা ডাউনলোড করতে পারবেন প্রি এক্সামিনেশনের জন্য, ট্রেনিংয়ের জন্য। সেই ট্রেনিংয়ের জন্য, এক্সামিনেশনের জন্য আপনারা 17-11 অর্থাৎ নভেম্বরের 17 তারিখে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন কল লেটার প্রি এক্সাম ট্রেনিংয়ের জন্য। যদি কেউ ট্রেনিং নিতে চান, এটি শুধুমাত্র যারা তপশিলি জাতি বা উপজাতি রয়েছেন তাদের জন্য এটা। যাই হোক, তো কন্ডাক্ট প্রি এক্সাম ট্রেনিংয়ের জন্য কিন্তু একটা আলাদা ডেট দেওয়া হয়েছে, এটাও হলো 23শে নভেম্বর থেকে 28শে নভেম্বর পর্যন্ত। এবং ডাউনলোড অল কল লেটার্স অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি। আপনাদের জানি রেখে এই পরীক্ষাটা নেওয়া হবে দুটি প্রসেস, একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, একটা মেইন পরীক্ষা হবে। তো প্রিলিমিনারি পরীক্ষার কিন্তু যে অ্যাডমিট বা কল লেটার সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন 18/11/2020 অর্থাৎ 18ই নভেম্বর থেকে। এবং অনলাইনে যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা হবে সেটা কিন্তু ডেট বলা হয়েছে 5/12 অর্থাৎ 5ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর এবং 13ই ডিসেম্বর। এই 3টি ডেটে কিন্তু অনলাইন এক্সামিনেশন হবে প্রিলিমিনারি, 3টি ধাপে ধাপে। এবং তার সঙ্গে রেজাল্ট অনলাইন এক্সাম, এই যে রেজাল্ট আপনারা দেবেন প্রিলিমিনারি, তার রেজাল্ট কিন্তু অনলাইনে প্রকাশিত হবে 31/12/2020 অর্থাৎ কিন্তু 31শে ডিসেম্বর এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। এবং তারপর বলা হয়েছে ডাউনলোড কল লেটার ফর অনলাইন এক্সাম মেন। এবার মেন পরীক্ষার জন্য আপনারা কল লেটারটা ডাউনলোড করতে পারবেন 12/1/2021 অর্থাৎ 12ই জানুয়ারি কিন্তু আপনারা কল লেটার ডাউনলোড করতে পারবেন মেন পরীক্ষার জন্য। এবং তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন এক্সামিনেশনের মেন পরীক্ষা সম্পর্কে বলা হয়েছে। তো অনলাইনে যে মেন পরীক্ষাটা হবে 24/1/2022 সাল, এখানে 21 সাল দেওয়া আছে, ডেটটা ভুল দেওয়া আছে, এই জায়গায় 2022 সাল হবে, ওকে। এবং প্রফেশনাল অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে আপনার, অর্থাৎ আপনি যে জয়নিং লেটারটা রয়েছে সেটা কিন্তু ফার্স্ট এপ্রিল 2022 সালের মধ্যে কিন্তু আপনারা হাতের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেবো বয়স সীমা সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, 1 সেপ্টেম্বর 2020 তারিখের হিসাবে বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। এবং এখানে বলা হয়েছে জন্ম তারিখ 2 সেপ্টেম্বর 1992 থেকে 1 সেপ্টেম্বর 2000 এর মধ্যে হতে হবে। এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের উদ্দেশ্যময় ছাড় পাবেন। যোগ্যতা কী লাগবে, যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস, কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং কম্পিউটার সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং কম্পিউটার অপারেশন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ডিপ্লোমা ডিগ্রি অথবা হাই স্কুল কলেজ ইনস্টিটিউটের কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির উপরে একটি বিষয় নিয়ে কিন্তু পড়ে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 23শে সেপ্টেম্বর 2020 তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে। যে রাজ্যে শূন্যপদের জন্য আবেদন করবেন সেই রাজ্যের সরকারি ভাষা লিখতে পড়তে ও বলতে জানতে হবে। পরীক্ষার ধরন কী হবে, পরীক্ষা হবে 2টি ধাপে, প্রিলিমিনারি এবং মেইন। 2টি অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন হবে, অনলাইন ভিত্তিক পরীক্ষা হবে। এবং প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি প্রশ্ন এবং 30 নম্বরে হবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 35 নম্বর, যার 35
টি কোশ্চেন থাকবে এবং রিজাইনিং অ্যাবিলিটি থাকবে 35টি প্রশ্ন থাকবে এবং 35 নম্বরের মোট 100 নম্বরের পরীক্ষা হবে সময় দেওয়া হবে 60 মিনিট এবং মেইন পরীক্ষা থাকবে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের উপর 50টি প্রশ্ন এবং 50 নম্বরের জেনারেল ইংলিশের উপর থাকবে 40 নম্বরের এবং রিজাইনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের উপর থাকবে 60 নম্বরের কোশ্চেন এবং তার সাথে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এর উপর 50 নম্বরের কোশ্চেন থাকবে মোট 200 নম্বরের পরীক্ষা হবে মেইন পরীক্ষাটি এবং এর সময় দেওয়া হবে 160 মিনিট ইংরাজি বাদে বাকি প্রশ্ন হবে ইংরাজি এবং হিন্দিতে প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা দুটি ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নম্বর কাটা হবে আবেদন ফি কত লাগবে আবেদন ফি লাগবে 850 টাকা করে যদি তপশিলি জাতি বা উপজাতি বা শারীরিক প্রতিবন্ধ ও প্রাক্তন সেনাকর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু 175 টাকা করে আপনাদের দিতে হবে যে কোনো অনলাইন প্রসেসে আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন আবেদন পদ্ধতি করতে হবে আপনাকে IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তো আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এখানে যে আমি নোটিশটা দিয়েছিলাম এই নোটিশের মধ্যে কিন্তু কীভাবে অ্যাপ্লাই করবেন তার প্রসেসও কিন্তু দেওয়া রয়েছে তো ওটা নোটিশটা একটু ভালো করে দেখে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তার সাথে আপনি যদি এখনও বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তো কী করছেন সাবস্ক্রাইব করে নিন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য আর আপনাদের মধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ মিলবো একটা ফ্রেশ ভিডিওর সাথে ততক্ষণের জন্য বা বাই জয় হিন্দ বন্দে মাতরম।